इतना सन्नाटा क्यों है भाई? प्रचुत्थान प्रचंड सामा के देखे बुझा जा सिंहर माथा আমরা এখন যাচ্ছি মামুন সাহেব আবার জায়গার নাম ভুলে গেছি ওই আরেকবার বললাম না ব্যাগেজ কোথায় যেন যেতেছি ভিগার্স লেভেলে তো আমরা এখন যাচ্ছি ভিগার্স লেও এলে ওকে আমরা এখন বেরোতে যাচ্ছি একজনের বাসা সোজা হিসাব নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত অনেক ঠান্ডা 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 খুবই খুব ভৌতিক টাইপের একটা যে বাংলাদেশে কিছু করে না ভৌতিক টাইপের আমরা এখন যাচ্ছি এক ফ্রেন্ডের বাসায় তারা নতুন বাসা পেয়েছে অ্যান্ড ডেনমার্কে বাসা পাওয়া মানে হচ্ছে স্বর্ণের হরিণ হাতে পাওয়া তো সেই বাসা পাওয়া উপলক্ষে আমরা জাস্ট ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছোট্ট একটা ঘরোয়া টাইপের তারা আমাদেরকে বলেছে বাসায় যেতে লাইক মজা করব তাদের বাসাটা দেখবো দ্যাটস ইট তো এই এরিয়াটা আমাদের জন্য একটু নতুন আমরা এই এরিয়াটাতে আর আসা হয় নাই যদিও বাসা থেকে খুব একটা দূরে না বাট এই এরিয়াটাতে আমাদের কখনো আসা হয় নাই আর একদম সামনে কিন্তু ভেঙে ভেঙে আসতে হয় এটা হচ্ছে প্রবলেম সো অলমোস্ট আমরা বাসার সামনে চলে আসছি আর এখন বাজে হচ্ছে একটা বাস মিস করেছি এক মিনিটের জন্য তারপর আমাদের 15 মিনিট ওয়েট করতে হচ্ছে পারফেক্ট ট্রেনের জন্য ওয়েট করেছি 3 মিনিট বেশি দূরে না বাট প্রবলেম হচ্ছে স্টেপ বেশি সো ওকে আমি আর কথা বলতে পারতেছি না সাথে থাকো বাকি ব্লগটা আমি ওখানে যেয়ে করবো তো অনেকদিন পর ব্লগ করতেছি পুরোটা দেখবা চলো তাহলে বাসায় যাই আমি রাগ করছি না না কেন কেন আমি বুধবারে আগে বুকিং দিছিলাম না আজকে আজকে রাতে আমি একটা প্ল্যান ক্যান্সেল ছিল ওটা ক্যান্সেল এইসব দেশে হচ্ছে হারায়া যাওয়া খুবই কঠিন কাজ আর আজকে আমরা সেই কঠিন কাজটাকে সাধন করেছি কারণ আমরা আরেক গলি দিয়ে ঢুকে গিয়েছি আর সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না গুগল আমাদেরকে ঘুরে ঘুরে শুধু ওই জায়গায় নিয়ে যাচ্ছে তো অবশেষে ভাইয়ারা যেয়ে আমাদেরকে নিয়ে আসছে আর ওরা অলরেডি আমাদেরকে রেখে খেয়ে ফেলছে স্ন্যাক্স পার্টটা শেষ হয়ে গেছে কারণ আমরা আসতে লেট করেছি বাট ইটস ওকে আমি রোস্ট দেখে অনেক খুশি হয়ে গেছি কারণ আমার প্রেগনেন্সির টাইমে ভাই আমাকে রোস্টটা খাওয়াইছিল আর আজকে রোস্টটা দেখে আমার লিটারেলি সেই টাইমটার কথা মনে হয়ে গেছে কারণ এই রোস্টটা খাওয়ার জন্য আমার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিলো আমি অনেকবার ট্রাই করেছি বাট কোনোভাবে আমি পারফেক্ট রোস্টের টেস্টটা পাচ্ছিলাম না বাট ভাইয়ার এই রোস্টটা আসলে অনেক মজার যারা খান নাই তারা একবার হলো ভাইয়াকে রিকোয়েস্ট করে খায় না ওকে সো
আর কেক টেক দেখে আমার তো লোকসান খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। আর এখানে পার্টটা আমি মিউট করে দিয়ে আবারও আমাকে নিতে হয়েছে, কারণ হচ্ছে এখানে যে টিভি অন করা ছিল সেটা আমি খেয়াল করি নাই, আর টিভিতে ওরা গান ছেড়ে রাখছিল। আর টিভিতে গান মানে হচ্ছে আমার এটাকে কপিরাইট ধরে এটাকে মিউট করে দেবে, যেটা ইদানিং এর ফেসবুকের ইউটিউবের পলিসি হয়ে গেছে। মানে এটা কি চকলেট? আমাকে এটা মিউট করে দিতে হবে। আমার ওদিন কেভিন ফেসবুকে লগ করতে বেস্ট পার্ট হচ্ছে বেড়াতে এসে গিফট পেয়ে যাও। তো এই গিফট আমি পেয়েছি, যদিও আমরা এই জায়গাটাতে যাই নাই, বাট ইটস ওকে। এটা হচ্ছে আমার শোপিস কর্নারে অ্যাড হবে, যেখানে আমার পর্তুগাল, সুইডেন সব জায়গা থেকে ঘুরে ঘুরে আমি শোপিস কালেক্ট করি। তো এর মধ্যে আমরা বের হয়ে গেছি, আর ট্রেনটা দেখতেই পারছ একদম ফাঁকা, পুরো প্রাইভেট ট্রেন, কেউ নেই, আমি আর মামুন সাহেব। এবং অবশেষে দেখলাম ট্রেনের একদম মাথায় একটা মানুষ বসা আছে। একটুর জন্য আমাদের প্রাইভেট ট্রেনটা নষ্ট হয়ে গেল, বাট ইটস ওকে। পুরো ট্রেন ফাঁকা, এর কারণ হচ্ছে ঘড়িতে দেখতেই পারতেস অলমোস্ট 12টার উপরে বাজে। তো এই জন্য এই টাইমটাতে কেউই থাকে না, স্টেশন তো ফাঁকাই, ট্রেনও ফাঁকা, বাস ফাঁকা, সবই ফাঁকা ছিল। আমরা বাসে এসেছি, বাসটাতেও আমরা দুজনই ছিলাম, মানে তিনজন ছিলাম, আর ট্রেনেও আমরা তিনজনই। সো ইটস লাইক আমরা প্রাইভেট ট্রেন এবং প্রাইভেট বাস নিয়ে বাসায় যাচ্ছি। আর গল্প করতে করতে আমি বাকি পার্টগুলো ব্লগ করতে পারিনি, অনেক মজা করেছি, অনেক খেয়েছি দিয়েছি, বের হতে ইচ্ছেই করছিল না। যদিও আমরা টার্গেট নিয়ে গিয়েছিলাম যে আমরা 10টা সাড়ে 10টার মধ্যে বের হয়ে যাব, বাট অ্যাকচুয়ালি হয়নি, গল্প করতে করতে আমরা লেট করে ফেলছি। সো এখন হচ্ছে বাসায় যাব, কারণ অনেক রাত হয়ে গেছে আর বাবু অলরেডি ঘুমিয়ে গেছে। আর এখানে যেহেতু অনেক বেশি ঠান্ডা এই মুহূর্তে, সো বাবুকে আমরা খুব বেশি বাইরে রাখতে চাচ্ছিলাম না, সো দৌড়ে দৌড়ে হচ্ছে আমরা বাসায় যাচ্ছি। আর বাস স্টপে যে এসে দেখলাম আমাদেরকে প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হবে। আসলে কিন্তু ডেনমার্ক কিন্তু ভূতের রাজ্য হিসেবে প্রমাণ করা যাবে, সব নীরব নীরব। আসেনি তো বাস, এখনো 6 মিনিট বাকি। ও আচ্ছা সরি, আমি 60 মিনিট কে 6 মিনিট। ওকে যাও, রাতে ডেনমার্ক কয়টা বাজে মনে হচ্ছে? 12:30 বাজে, আমরা বাস স্টপে। আচ্ছা, এটা ক্লাস স্টপেজ, তাহলে ড্রাইভার কেন চিন্তা?